একজন মুসলিম হিসাবে আর মুসলিমের কাছে আমি মুসলিম এবং আপনি মুসলিম আপনি আমার কাছে ছয়টি অধিকার পান সালামের বিনিময়ে একজন মুসলিম আর একজন মুসলিমকে দোয়া করছে যেই দোয়াটা রাসুলসল্লা আলি সাল্লাম কর্তৃক শেখানো দোয়া এই দোয়াকে আমরা ভুলে যাচ্ছি ইমানদার হওয়া জান্নাতে প্রবেশ করা এর সার্বিক বিষয় যেটার সাথে নিহিত সেটা হচ্ছে আপনার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার প্রতি আপনার সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহি বারাকাতু ছেলে বা সন্তান বাড়ি থেকে বের হয় তখন আমি আপনি সাহসায় বলে ওঠে গুড মর্নিং গুড ইভিনিং তারপরে গুড নাইট এই সমস্ত শব্দ টাটা কিন্তু আমরা মুসলিম হিসাবে আমাদের এ সমস্ত শব্দ ব্যবহার করা কি সমীচীন আত্মহারিক টিভি অহির উদ্ভাসিত জীবনের জন্য আসালু আলাইকুম রহমাতুল্লাহী অবরাকাতু বিসমিল্লাহ আলহামদুল্লাহ সাল্লাহত ওয়াসাল্লাম আলাহ রসুল আল্লাহ ফাংবুল্লাহ মিনা শাহ তোয়ানি রজীম বিসমিল্লাহ রহমান রহিম ও ইদা হুই তুম বে তাহিয়াতিন ফাহায়ু বে আহ মিনহা আমিনহা অরুদ্দুহা ইন আউলা আলাহিকুল্লি শাহী ইন হাসিবা সোরা নিসা চার নম্বর সুরার সিয়াশি নম্বর আয়াত আত্ টিভির সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী ফাজা এলে আমুল পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ সালাম প্রদান এবং তার গুরুত্ব প্রিয় বন্ধুগণ আমরা মুসলিম আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে ইসলাম বিভিন্ন নীতিমালা শিক্ষা দিয়েছে একজন মুসলিম হিসাবে আর একজন মুসলিম তার ভাইয়ের জন্য দোয়া করবে এ দোয়ার বিভিন্ন মাধ্যম রয়েছে তার মধ্যে একটি অন্যতম দোয়া হচ্ছে বা অন্যতম অভিবাদন হচ্ছে সালাম যেটা আদম আলহি সালাতামকে আল্লাহ রবল্লা আলামিন জান্নাতে সর্বপ্রথম শিক্ষা দিলেন এবং আদম আলহি সালাম ফেরেস্তাকুলকে ফেরস্তাকুলকে উদ্দেশ্য করে সালাম দিলেন এবং দোয়া গ্রহণ করলেন আলহামদুলিল্লাহ একজন মুসলিম হিসাবে রসুল্লাহ সাল আলিমসাল্লাম আমাদের যে সমস্ত নীতিমালা দিয়েছেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ নীতিমালা হচ্ছে আল 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 মুসলিম সিত্ত খেসা আলী ও কামাকাউল আলহি সালাতলাম একজন মুসলিম হিসাবে আর একজন মুসলিমের কাছে আমি মুসলিম এবং আপনি মুসলিম আপনি আমার কাছে ছয়টি অধিকার পান অধিকারের দাবিদার আপনি তার মধ্যে আপনার সাথে আমার যখন সাক্ষাৎ হবে তখন আমি আপনাকে সালাম প্রদান করব আপনি আমাকে সালাম প্রদান করবেন এই সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি আর এই শান্তিটা পরিপূর্ণ আল্লাহ আল্লা সুবাহান্লার পক্ষ থেকে যিনি সকল শান্তির আধার আলহামদুলিল্লাহ কিন্তু আমরা এ সমস্ত কৃষ্টি কালচার বা সভ্যতা সংস্কৃতি থেকে অনেকটা ফিরে এসেছি কারণ যখন একটা ছেলে বা সন্তান বাড়ি থেকে বের হয় তখন আমি আপনি সাহসায় বলে ওঠি গুড মর্নিং গুড ইভিনিং তারপরে গুড নাইট এই সমস্ত শব্দ টাটা কিন্তু আমরা মুসলিম হিসাবে আমাদের এ সমস্ত শব্দ ব্যবহার করা কি সমীচীন আমরা কি এ সমস্ত শব্দ ব্যবহার করতে পারি এর মধ্যে কি রসমসলাল্লাহু আলী ওয়াশ্লামের কোনো আখলাখ নিহিত রয়েছে এর মধ্যে কি রসুল সাল আলী কোনো দেখানো নির্দেশ বা পথ নির্দেশ এবং আল্লাহ আলমিনের কোন বরকত বা কোনো রহম এ সমস্ত বাক্যের মধ্যে রয়েছে কি অথচ রব্লা আলমিন স্পষ্ট কথা যেটা বললেন উত্তম আদর্শ হচ্ছে রাসুল মোহাম্মদ সাল আলহি ওয়া জীবনীতেই রয়েছে সুতরাং তিনি আমাদেরকে যে উত্তম আদর্শ শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে একজন মুসলিম আর একজন মুসলিম হিসাবে আমরা সালাম প্রদান করব রাসুল্লাহ সাল আলী ওসাল্লামকে প্রশ্ন করা হলো সৈমুসলিমে হাদিস বর্ণিত হয়েছে আবু থেকে বর্ণিত হাদিস রাসুল সাল আলিমকে প্রশ্ন করা হলো সাল্ল আলিম ইসলামের মধ্যে কোন কাজটি সর্বোত্তম তিনি যেটা বললেন মুক্ত আমা অন্যকে খাবার খাওয়ানো মিসকিনদেরকে খাবার খাওয়ানো অভাবী দরিদ্রকে খাবার প্রদান করা ও আমা এবং অন্যকে সালাম প্রদান করা আলাম তারিফ তুমি যাকে চেনো এবং যাকে চেনো না দুঃখের বিষয় হলো সত্য যে আসলে সালাম প্রদান করতে যে আমরা বুঝতেও পারি না অনেক ক্ষেত্রে যে ভাইটি মুসলিম নাকি অমুসলিম এজন্য আমরা দ্বিধাগ্রস্ত থেকে যাই কারণ অনেকের মুখে মুসলিম হিসাবে তার যে একটা সাদৃশ্যতা থাকা দরকার মুসলিম হিসাবে তার সাদৃশ্যতা মেন সাদৃশ্যতা তার মুখে বয়স হলে একটা যে সুন্দর চেহারার দাড়ি থাকবে যেটা ওলামা ইকরাম সর্বসম্মতিক্রমে ওয়াজিব বলেছেন সেই বিষয়টি থাকে না এই মুসলিম এবং অমুসলিমের মাঝে আমরা পার্থক্য নির্ণয় করতে পারি না এক্ষেত্রে আমাদের একটা আফসোসের বিষয় আসুন আমরা রাসুসাল্লি হিসাল্লামের সুন্নাকে মেনে নেই দাঁড়িয়ে রাখার চেষ্টা করি যদিও প্রসঙ্গ ভিন্ন তার পরেও আমাদের মাঝে কথাটি এসে যাচ্ছে রাসুলসাল্লু আলি বললেন যাকে চেনো এবং চেনো না উভয়কেই আলামান আমান তো আমল্লাম কিন্তু আমরা যেটা করি যাদেরকে চিনি শুধুমাত্র তাদেরকেই সালাম দেই কিন্তু আমাদের প্রয়াসটা এমনও থাকা দরকার যে আমি তাকে দেখতে পাচ্ছি যিনি মুসলিম ইনশা আল্লাহ তাহলে তাকে সালাম প্রদান করা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালামের তিনটে স্তর রয়েছে আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এক মসজিষে বসে আছেন একজন সাহাবি সালাম দিলেন তিনি বললেন যে আশরু হাসানাথ তার জন্যে দশটি নেকি যিনি বললেন আসসালাম আলাইকুম আপনার উপরে আল্লাহ রাবুল্লাহ আলামিনের সকল শান্তি বর্ষিত হোক আবার দ্বিতীয় ব্যক্তি যখন গেলেন রসুল্লাহ সাল আলিম আসসালামকে বললেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ রাসুল্লাহ সাল্লিম বললেন ইসরুনা হাসানা তার জন্যে বিশটা নেকি রয়েছে আবার আরেকজন ব্যক্তি এসে সাহাবি এসে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতু রাসুল্লাহ সাল্লাহ আলিম আসাল্লাম বললেন সালাসুন হাসানা তার জন্যে দশ 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 তিরিশ নেকি রয়েছে কিন্তু আমরা এই নেকির প্রতিযোগিতাকে ভুলে গেছি আমরা যে একটা সালামের বিনিময়ে একজন মুসলিম আর একজন মুসলিমকে দোয়া করছে যেই দোয়াটা রাসূল আলিম আসাল্লাম কর্তৃক শেখানো দোয়া এই দোয়াকে আমরা ভুলে যাচ্ছি অনেক ক্ষেত্রে আমরা এটাও করে থাকি যে সালামকে বসকে সন্তুষ্ট করার জন্যে বা বসের দৃষ্টি আকর্ষণ করার জন্যে বা কারোর সৌহার্দ্য বা কারো ভালোবাসা পাওয়ার জন্য প্রিয় বন্ধুগণ আমরা যদি এই উদ্দেশ্যে এই উদ্দেশ্যে সালাম প্রদান করি তাহলে আমাদের উদ্দেশ্য কিন্তু শির্কের দিকে ধাবিত হচ্ছে আমরা ছোট শীত থেকে বেঁচে থাকার চেষ্টা করব। এবং বড়ো শীত থেকে তো বেঁচে থাকবোই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করুন আল্লাহ আমিন রেসল্লা সাল সাল্লাম বললেন যে তোমরা যাকে চেনো এবং চেনো না সালামের প্রদান করো না কুম। তোমাদের মাঝে বেশি বেশি সালামের প্রচলন করো ইফসা শব্দের অর্থ ছড়িয়ে দেওয়া রসুলসাল্লিম আসাল্লাম এক হাদিসের মধ্যে যে আবুহরা রদি আল্লাহ তাল থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে মুসলিমের মধ্যে রসুল্লাহ সাল আলীম আসাল্লাম বলছেন যে হুল জানা হত্যা তুমিনু তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ইমানদার হবে অর্থাৎ জান্নাতে প্রবেশ করতে গেলে শর্ত হচ্ছে ইমানদার হতে হবে ওয়ালা তুমিনু হাত আর তোমরা কখনোই পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না পরস্পর পরস্পরকে ভালোবাসবে আলা আদুল্লুকুম আদুলুকুম আলাই সে যান না আমি কি তোমাদেরকে আমি মোহাম্মদ সাল্লু আলহিমসাল্লাম আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমলটি করার মাধ্যমে তোমরা পরস্পরের মাঝে সৌহার্দ্য সম্প্রীতি এবং ভালোবাসা বৃদ্ধি করবে সেটা হচ্ছে আবাই নাকুম তাহলে তোমরা পরস্পর পরস্পরের মাঝে সালামের প্রচলন করো সালামকে ছড়িয়ে দাও প্রিয় বন্ধুগণ্ল আলিমাসাল্লাম ইমানদার হওয়া জান্নাতে প্রবেশ করা এর সার্বিক বিষয় যেটার সাথে নিহিত সেটা হচ্ছে আপনার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমার প্রতি আপনার সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু আসুন না আমরা এগুলো প্রচলন করি এ সমস্ত দোয়ার মাধ্যমে আমার নিজের জীবনকে সাবে পরিপূর্ণ করি এবং নিজের জীবনটা আল্লাহ হরবুল্লাহ আলমিনের খাস দোয়া দ্বারা রাসুসাল্লু আলহিম ওয়াসাল্লামের শেখানো এই উত্তম অভিবাদন দ্বারা আমরা নিজেদের পরিবারকে আমাদের সমাজটাকে গড়ে তুলি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন আমরা কোরআনুল কারিমের জায়াতটি শুরুতে তেলাওয়াত করেছিলাম এর মধ্যে উত্তম অভিবাদন বা সালামের বিষয়টি আল্লাহ রব্বুল্লাহ আলমিন উপস্থাপন করেছেন সুরা নিসা চার নম্বর সুরার ছিয়াশি নম্বর আয়তের মধ্যে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলম বলছেন আলাইকুল্লিস হাসিবা যখন তোমাদেরকে অভিবাদন দেওয়া হয় ফাহাই বি তোমরাও সালাম প্রদান করবে যখন তোমাদেরকে সালাম দেওয়া হয় তোমরা সালাম পাও তখন উত্তমভাবে সালামটা প্রদান করবে আউুদ্দু হা অথবা ওরকম সুন্দরভাবে তাদেরকে উত্তর দিবে ইন আল্লাহ আলাইকুল্লিস ইন হাসিবা নিশ্চয়ই আল্লাহ রবুল্লা আলমিন প্রত্যেকটা বিষয়ে সূক্ষ্মদর্শী অর্থাৎ পরিপূর্ণ হিসাব আল্লা সুবাহানহতাল্লা রাখেন আমরা অনেক ক্ষেত্রে আফসোসে ফেটে পড়ি অন্তরটা বা হৃদয়টা খান খান হয়ে যায় যখন আপনাকে আমি সালাম দেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি বলে ওঠেন ওয়ালাইকুম সালাম আলাইকুম সালাম ওরকম সাম আশ্চর্য ব্যাপার একজন মুসলিম হিসাবে আমাদের সামান্য সালামের জ্ঞান নেই তাহলে আমরা ইমানদার কীভাবে দাবি করি এবং মুসলিম আমরা কীভাবে দাবিদার এটা অনেক আশ্চর্যান্বিত একটা ব্যাপার হয়ে দাঁড়ায় কারণ অনেকেই সালাম জানেই না সালাম পরিবার থেকে শেখেনি পিতামাতা তাকে শেখায়নি এটা খুব আফসোস এবং পরিতাপের বিষয় হয়ে দাঁড়ায় আমাদের জন্য একজন মুসলিম সুন্দর করে সালাম দিবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বা আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হি অবার আতু এই বাক্যটা বলতে যে সামাইকুম সালামাইকুম সামাইকুম ভাই কেমন কেমন অভিবাদন নিশ্চয়ই প্রত্যেকটা বাক্য দ্বারা মৃত্যু কামনা করা হচ্ছে যেমনিভাবে রাসুলসাল্লাহ আলিমুয়া সাল্লামকে কোনো কোনো হাদিসের উল্লেখ রয়েছে যা সুনান গ্রন্থ আর আরও সই মুসলিম অন্যান্য গ্রন্থের মধ্যে এই বিষয়গুলো স্পষ্ট হয়েছে রাসুলসাল্লু আলিমু আসাল্লামের কাছে আসলেন ইহুদিদের কিছু মানুষ এসে আসাম ও আলাইক আইসারদি আল্লাহ তালানা ক্ষিপ্ত হলেন সাহাবারা ক্ষিপ্ত হলেন যে হে মোহাম্মদ তোমার মৃত্যু হোক আমাদের অবস্থা তো তাই হয়ে দাঁড়িয়েছে ইহুদি খ্রিস্টানদের মধ্যে পার্থক্য এবং আমাদের মধ্যে পার্থক্য কোথায় আমরা সুন্দরভাবে সালামটাও প্রদান করতে পারি না আসুন না আমরা এই সুন্দরভাবে সালামটা প্রদান করার চেষ্টা করি আমরা সমাজের মাঝে ছড়িয়ে দেই উত্তমভাবে যেভাবে রাসুসাল্লাহ আলীমা সাল্লাম শেখালেন সাহাবারা প্রচলন করলেন এ বিষয়গুলো আমরা আমল করার চেষ্টা করি আমরা মুসলিম আমাদের পূর্বের চেতনা যেন আমরা হারিয়ে না ফেলি আমরা মুসলিম আমাদের ইমানি যাজবা ইমানি চেতনা যেন আমরা হারিয়ে না ফেলি ফেলি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ সালাম প্রদান করার ক্ষেত্রে আমাদের সমাজে আরও একটা জিনিস পরিলক্ষিত হয় আমরা ছাত্র জীবন থেকে দেখে এসেছি একজন উস্তাদের শুধুমাত্র আকাঙ্ক্ষা এটাই থাকে যে ছাত্র আমাকে বেশি বেশি সালাম দিবে একজন বড় ব্যক্তির বসের ধারণা থাকে শুধুমাত্র যারা আমার অধস্তন তারাই আমাকে সালাম দিবে অথচ রাসুল সাল শিক্ষা কিন্তু এটা ছিল না রেসলুল্লাহ সাল আলহিম আসালাম হাদিসের মধ্যে সই মুসলিমের মধ্যে যে হাদিস এসেছে যে মার্রা আলা গিলমানিন ফসাল্লাম আলাইহিম তিনি শিশুদের পাশ দিয়ে যাচ্ছিলেন ওই শিশুদের বাচ্চাদের বালকদের সেখানে তাদেরকে সালাম দিলেন এটা তারা কি বোঝানো হলো যদিও সালাম প্রদান করার ক্ষেত্রে যে ইউসাল্লিমুল কাবিরু ইউসাল্লিম সগির আল আল কাবির যে ছোট বড়কে সালাম দেবে এটাই নিয়ম হ্যাঁ সেক্ষেত্রে ছোট কিন্তু আপনার কাছ থেকে শিখবে আমার কাছ থেকে শিখবে তাহলে আপনাকে আমাকে যেটা প্রথমত করতে হবে সেটা হচ্ছে আমি বড় হয়ে ছোটকে আগে সালাম প্রদান করতে হবে কারণ ও আদকটা অত বুঝবে না অদস্তনের অতটা বুঝে না আপনি আমি যারা বস রয়েছি বা আপনি আমি যারা উপরের লেভেলে আসি আমাদের উচিত ছোটদেরকে সালাম শিক্ষা দেওয়া তাদের দেখা মুহূর্তেই দেখা শুরুতেই সালাম প্রদান করা তাহলে সেও শিখবে যেভাবে রাসুলসাল্লিম আসাল্লাম ভেদ বিভেদ না দেখে তিনি ছোটদেরকে সালাম দিলেন এ উদ্দেশ্যে ছোট বড় একটা ব্যালেন্স যেন থাকে শুধুমাত্র আমি যেন এমন না ভাবি ছোটরাই সালাম প্রদান করবে আমি বস আমি কেন সালাম দিতে যাব ভাবটা অনেক ক্ষেত্রে এমনও দেখা যায় এটাও কিন্তু একটা অহংকারের একটা ব্যাপার বা প্রকাশ আমরা দেখতে পাই এ বিষয়টি করাও ঠিক নয় এটা কিন্তু সম্মত নয় যদিও ছোটরা বড়দেরকে সালাম দিবে এটাই রাসুলসাল্লু আলিম আসসাল্লামের হাদিস এবং যিনি চলছেন চলন্ত ব্যক্তি দাঁড়ানো ব্যক্তিকে সালাম দিবে অর্থাৎ কোনো কিছুতে আরোহী আছেন এমন তো অবস্থায় পায়ে হাঁটা ব্যক্তিকে সালাম দিবে আর একটা হচ্ছে আল কলিলু আল আল অর্থাৎ অল্প সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম দিবে এটা হচ্ছে আলাইহি সাল্লামের হাদিস কিন্তু আমরা যেন ভাব না নিয়ে আমরা আমাদের অহংকার নিয়ে না থাকি আমরাও যেন শিক্ষক ছাত্রকে আগে সালাম দেবে তাহলে ছাত্র ভাববে যে না আমার উস্তাদ আমাকে সালাম দিল তাহলে আমি উস্তাদের আগে সালাম প্রদান করব। বস হিসাবে আমারও যেন এমন আদর্শ থাকে আমি আগে আমার অধস্থনকে সালাম দেবো তাহলে এই সালামের বিনিময়ে যিনি সালাম আগে প্রদান করবেন বেসুল্লাহ সাল আলিম আসসাল্লাম তিনি বলছেন ইন্না নাস সিবিল্লাহি বাদাবি সালাম সর্বোত্তম ব্যক্তি আল্লাহর কাছে সেই যে আগে সালাম প্রদান করে তাহলে আমরা কি সর্বোত্তম ব্যক্তি হতে চাই না অহংকার যেন আমার অন্তরে কখনোই না থাকে আল্লাহ আমাদের অহংকার এবং কিবরিয়া থেকে মুক্ত রাখুন আল্লাহ সালাম প্রধানের ফজিলাত সম্পর্কে রাসুল্লাহ আলী আসাল্লাম বর্ণিত একটি হাদিস যে হাদিসটি সোনান গ্রন্থ আবুদাউদের মধ্যে এসেছে এবং ইমাম বুখারি রহিমাহুল্লার আদাবুল মুফরাদের মধ্যে হাদিসটি এসেছে উমামা আল বাহিল আল্লাহ তালন থেকে বর্ণিত হাদিসটি রাসুল্লাহ সাল আলিম আসাল্লাম বলেছেন সালায় সাত কুল্লুহুম জামিন আল্লাহ তিন শ্রেণীর ব্যক্তি রয়েছে প্রত্যেকের জিম্মাদার আল্লাহর উপরে সুবাহান্লাহমদি তিন শ্রেণীর ব্যক্তির ব্যাপারে প্রত্যেকের জিম্মাদার মহান আল্লাহ হাদিসের এ কথা বলার পরে সাল্লা সাল আলিম বলছেন ইন আশা রুজিকা ওয়া কুফিয়া যদি ব্যক্তি বেঁচে থাকে রুজিকা সে রিজিক প্রাপ্ত হবে তাকে রিজেক্ট দেওয়া হবে ও কুফিয়া তাকে ব্যালেন্স করা হবে করে দেওয়া হবে অর্থাৎ দুনিয়ায় চলার জন্য সহজ করে দেওয়া হবে ওয়া ইন মাতা আদ খালাহুল্লাহুল যেন আর যদি ব্যক্তি মারা যায় তাহলে জান্নাতে প্রবেশ করবে আলী সুসালসাল্লাম বললেন তিন শ্রেণীর ব্যক্তি রয়েছে যে তাদের জামানাত বা জিম্মাদার আল্লাহ সুবাহান কাছে যদি তারা জীবিত থাকেন তাহলে উত্তম রিজিক পাবেন এবং ব্যালেন্স সমতাপূর্ণ জীবনযাপন আল্লাহ রাবুল্লা আলমীর পক্ষ থেকে পাবেন তার প্রথম ব্যক্তি যিনি মান দেখালাহু অর্থাৎ যিনি বাড়িতে প্রবেশ করেছেন ফাসাল্লাম আলাইহিম সালাম প্রদান করেছেন ফাহুয়া দিন আলাল্লাহি সালাতাম বাড়িতে প্রবেশ করার সাথেই যদি কেউ সালাম প্রদান করে তাহলে তিনি আল্লাহর জিম্মাদারিতে থাকেন সোভানু ভয়াবহি অন্য হাদিসের মধ্যে আমরা জানি বাড়িতে প্রবেশ করার সময় যদি কেউ সালাম প্রদান করে এবং তার পূর্বে বিসমিল্লা বলেই বাড়িতে প্রবেশ করে বিসমিল্লা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তাহলে শয়তান এবং তার অনুসারী যারা বলে যে এই বাড়িতে আজকে আর আশ্রয়স্থল নেই আর পক্ষান্তরে যদি না বলে বাড়িতে সালাম না প্রবেশ করে তাহলে শয়তান এবং তার অনুসারীদেরকে বলে আর শয়তান কল আলী আস শয়তান তার সঙ্গীসাথীদেরকে বলে মিতম আশা আজকে এই বাড়িতে থাকারও জায়গা আছে খাওয়ারও জায়গা আছে তার মানে বাড়িতে বিশৃঙ্খলা মারামারি কাটাকাটি স্বামী এবং স্ত্রীর মাঝে বাদবিবাদ সন্তান এবং স্বামী সন্তান আরও ইত্যাদি ইত্যাদির মাঝে কিন্তু বিভিন্ন ফিতনা ফাসাদের উদ্বেগ হয় বা সৃষ্টি হয় এ বিষয়গুলো আমরা মানি না এজন্য বিভিন্ন ফিতনা ফাসাদে আমরা পতিত হয়ে যাই আমরা এই সমস্ত আমল করার চেষ্টা করি আল্লাহমা আমিন আল্লাহ আমাদের তফিক দান করুন আল্লাহম্মা আমিন দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছে মান দাখাল মসজিদা ফাহুয়া আদ আল্লাহ যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে ফাহু আদমিনুল আল্লাহ সে আল্লাহর জিম্মায় থাকে ওয়ামান খোরা জাফি সাবিলিল্লাহ আর তৃতীয় শ্রেণীর ব্যক্তি যিনি যিনি আল্লাহর রাস্তায় বের হন ফাহুয়া রমিনুল আল্লাহ তিনিও আল্লাহ রবুল্লাহ আলমিনের জিম্মাদারিতে থাকেন এখানে শুধুমাত্র আল্লাহর রাস্তায় বের হওয়া মানেই যুদ্ধে জিহাদে যাওয়া এটা উদ্দেশ্য সাথে সাথে একজন তলে ইলেম সেও কিন্তু আল্লাহর রাস্তায় বের হয় একজন আলেম তিনিও অধিকাংশ উদ্দেশ্য তার ছাত্রকে শেখানো অধিকাংশ উদ্দেশ্য তাকে মানুষকে শেখানো দিনের দাওয়াত প্রচার করা একজন দিনের দায়ী একজন উত্তম সংগঠক তিনিও কিন্তু আল্লাহ রব্লাহ আলমিনের পথেই থাকেন সুতরাং আসুন আমরা আল্লাহর জিম্মাদারিতে থাকি সালামের প্রচলন করি বাড়িতে প্রবেশ করার সময় সালাম প্রদান করি মানুষের মাঝে সালাম ছড়িয়ে দেই নিজেদের নিজেদের জন্যে আল্লাহর পক্ষ থেকে রহম আল্লাহর পক্ষ থেকে শান্তি আল্লাহর পক্ষ থেকে বরকত নেওয়ার জন্য বেশি বেশি সালাম জান্নাতে যাওয়ার জন্য বেশি বেশি সালামের প্রদান প্রচার এবং প্রচলন করি এবং নিজের মধ্যে যেন কখনো কিবরিয়া বা অহংকার আমরা পুষে না রাখি যে শুধুমাত্র আমি সালাম পাবো আমি কেন সালাম দেবো এই কিবরিয়া বা অহংকার যেন আমার অন্তরে কখনোই না জেকে বসে আল্লাহ রবিন আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন সাথে সাথে প্রিয় ভাই বন্ধুগণ আমরা মুসলিম আমরা যেন সুন্দরভাবে সালাম প্রদান করি যারা আমি সালাম দিলাম উত্তমভাবে আলাইকুম বা আরও আলাইকুম সালাম সালামাইকুম এরকম যারা কথা বলছেন তাদেরকে আমরা পাশে ডেকে সুন্দরভাবে কাছে নিয়ে আমরা যেন সালাম শিখিয়ে দেই সুসাল্লি সাল্লামের এই উত্তম আদর্শটাকে একটা উত্তম আমলকে যেন আমরা বেশি বেশি প্রচলন এবং ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসা এবং মমত্ববোধ এবং ইসলামী যে কৃষ্টি সভ্যতা সংস্কৃতি এ অনুযায়ী আমরা আমাদের জীবনকে আমরা আমাদের সমাজকে আমরা আমাদের দেশটাকে গড়ে তুলতে পারি গোটা বিশ্বটাকে সমস্ত বিশ্বটাকে গড়ে তুলতে পারি সালামের মাধ্যমে বিভিন্ন দোয়ার মাধ্যমে আল্লাহ আমাদের তফিক দান করুন আল্লাহ আমিন আল্লা সুবাহান্লা আত্ম টিভিকে এবং আমরা যারা দেখছি আমাদের শ্রম এবং আমাদের সার্বিক চেষ্টা প্রচেষ্টাকে কবুল করে নিন আল্লাহ আমিন আকুলকাবলিহাজ আস্তাফুল্লা উলাইকুম মুসলিমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু